হঠাৎ সমুদ্র থেকে উঠে আসছে লাখ লাখ কচ্ছপ করোনাভাইরাস মহামারীর কারণে ঘরবন্দি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ভারতেও চলছে লকডাউন বাধ্যতামূলক ঘরে থাকতে হচ্ছে সবাইকে এমন অবস্থায় সম্পূর্ণ ফাঁকা সমুদ্র সৈকত সেই সুযোগে হঠাৎ সমুদ্র থেকে উঠে আসছে লাখ লাখ কচ্ছপ মানুষ ঘরবন্দি হয় যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বন্য প্রাণীরা সম্প্রতি কয়েকটি শহরের রাস্তায় বন্য প্রাণীদের ঘুরে বেড়ানোর ছবি দেখা যায় এবার এক ভিডিওতে দেখা গেছে পর্যটক পর্যটকশূন্য সৈকতে হাজার হাজার কচ্ছপ জড়ো হয়েছে মূলত ডিম পাড়তে এসেছে তারা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা বুধবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে সৈকতে প্রচুর কচ্ছপ আসছে আর প্রত্যেকে প্রত্যেকের থেকে একটু দূরত্ব রেখে বালি সরিয়ে গর্ত খুঁড়ে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে কচ্ছপরা সাধারণ প্রতি বছর একই জায়গায় এসে ডিম পাড়ে তাই এই ভিডিও প্রতি বছরই পাওয়া যায় কিন্তু কচ্ছপদের এই ডিম পাড়া দেখতে পর্যটকরাও হাজির হন সেখানে তাতে কচ্ছপদের অসুবিধা হয় ভারতের ওড়িশার সৈকতে এমন ঘটনা ঘটেছে সুশান্ত জানিয়েছেন এবার করোনা ভাইরাসের অতি মহামারী জোরে আর কোনো পর্যটক এখনও আসছেন না ফলে ঋষিকুল্লাই নিরিবিলিতে ডিম পাড়ছে কচ্ছপগুলি কিছুদিন আগে গহির্মাতা সৈকতে কয়েক লাখ কচ্ছপ ডিম পেড়ে যায় মোট কত কচ্ছপ ডিম পাড়তে এসেছে তার মোটামুটি একটা হিসাবও দিয়েছেন সুশান্ত তিনি জানান মোটামুটি প্রায় আট লাখ কচ্ছপ ছয় কোটি ডিম পারবে আমাদের সৈকতে